দর্শক, যুক্তরাষ্ট্রের ইউটা অঙ্গরাজ্যের সল্টলেক সিটি থেকে আমি আপনাদের সাথে সরাসরি সংযুক্ত হয়েছি। যে বিষয়টি নিয়ে আপনাদের সাথে সরাসরি সংযুক্ত হয়েছি সেটি হলো ফিলিস্তিনি গাজায় ইসরায়েলি হামলা অবিলম্বে বন্ধ সহ যুদ্ধবিরতির দাবিতে যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট ভবন ক্যাপিটাল হিলে বিক্ষোভ হয়েছে। এই বিক্ষোভে অনেক ইহুদি অংশ নেয়। তারা যুদ্ধবিরতির জন্য ইসরায়েল সরকারকে চাপ দিতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনের প্রতি এই আহ্বান জানান এবং বৃহস্পতিবার হওয়া এই এই কর্মসূচিতে এই বিক্ষোভে প্রায় 100 জন অংশ নেন। তাদের মধ্যে অনেকেই কালো টি শার্ট পরেছিলেন এবং টি শার্টে ইহুদিরা এখনই যুদ্ধ বিরতি চান এবং তাদের নাম যুদ্ধ নয় এবং ইত্যাদি স্লোগান লেখা ছিল তাদের এই পরিধান করা টি শার্টে। বিক্ষোভে অংশ নেওয়া ইহুদিদের কেউ কেউ ঐতিহ্যবাহী যে কিপাহ টুপি পরে এসেছিলেন তেমনটি কিন্তু দেখা গেছে এবং রিপাবলিকান কংগ্রেসম্যান ব্রান্ডন উইলিয়ামস ইসরায়েলের পতাকা উড়িয়ে বিক্ষোভকারীদের ব্যক্তিদের প্রতি সংহতি জানান। এই বিক্ষোভ কর্মসূচিতে আয়োজন করেছিল জিউস ভয়েস ফর পিস নামে একটি ইহুদি সংগঠন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া কিছু ছবি ও ভিডিওতে দেখা যায় পুলিশ ব্যানার খুলে ফেলছে এবং কয়েকজনের হাতকড়া পরিয়ে নিয়ে দেখা নিয়ে যাচ্ছে তেমনটি কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে তেমনটি কিন্তু দেখা গেছে। পরে ইউএস ক্যাপিটাল পুলিশের পক্ষ থেকে এক্স টুইটার বার্তায় বলা হয় যে পুলিশ প্রশাসন সেখানে বলে যে আমরা বিক্ষোভকারী ব্যক্তিদের বিক্ষোভ থামাতে বলেছিলাম কিন্তু তারা শোনেননি। কংগ্রেস ভবনের বিক্ষোভ চালিয়ে যান তারা, এরপর তাদেরকে গ্রেপ্তার করা হয় তেমনটি কিন্তু তারা জানিয়েছে। এবং ফিলিস্তিনিদের স্বাধীনতাকামী সংগঠন হামাস 7 অক্টোবর ইসরায়েলে নজিরবিহীন হামলা চালায়। জবাবে ওই দিন পাল্টা হামলা শুরু করে ইসরায়েল। এই সংঘাতের দুই পক্ষের 4,000-এরও বেশি মানুষ কিন্তু ইতিমধ্যে নিহত হয়েছেন। এর মধ্যে জেরুজালেম সহ ফিলিস্তিনিদের কয়েকটি জায়গায় আশ্রয় শিবিরে স্থল অভিযান চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এই এছাড়াও গাজা থেকে পালানোর সময় বেসামরিক লোকজনের উপর ইসরায়েল বাহিনীর বিমান হামলা চালানোর খবর এসেছে। হামলা হয়েছে গাজায় যে হাসপাতালে আছে সেখানেও কিন্তু এই বর্বরোচিত হামলা হয়েছে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ যুক্তরাষ্ট্র থেকে। আবার অন্য কোনো সময় অন্য কোনো দিন আপনাদের সাথে সরাসরি সংযুক্ত হব আরটিভির পর্দায়। সেই পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন এবং আরটিভির সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।